আজকের আপনাদের কর্মসূচি কি? আমার কর্মসূচি হচ্ছে, আমরা তো দীর্ঘদিন ধরিয়ায় বর্তমানের যে সরকার, মা মাটি মানুষের যে সরকার, যে দিদির সরকার, এই দিদির সরকার তো আমার জাতির দরদি একটা সরকার। এটা দীর্ঘদিন ধরে আমরা সমর্থন করি। এর আগে যে ভোট ছিল, সেই ভোটও তো আমার কেন্দ্র কমিটির তরফ থাকি খালি না হয়, আমার ব্লক কমিটি থাকি শুরু করি সমস্ত কমিটিগুলায় এটিএমসি জিতিবার জন্যে বহুত চেষ্টা করা হয়েছিল, প্রচার চালা হয়েছিল, কিন্তু কোনো কারণে আমরা হয়তো সেদিন আমার এটা কিনা জিতে দিবার পারি নাই। কিন্তু এইবার দিদির যে ভবানীপুরের যে একটা জয়ী, যেটা বিরাট ব্যবধানে জয়ী, তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা দিদিক আমার এক্স কেলো ডেমোক্রেটিক অর্গানাইজেশনের পক্ষ থাকিয়া শুভেচ্ছা আর শতকোটি প্রণাম। তার সাথে সাথে আরও যে কয়েকটা উপনির্বাচন আছে, যেই উপনির্বাচনে দিনহাটায় উদয়নবাবু দাঁড়াইছেন, ইমাক জিতিয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা করেছি এবং চেষ্টা জারি রাখিছি। তার সাথে সাথে যে শারদীয় শুভেচ্ছা, সেটাও আগাম আমরা জানাছি দিদি। যেহেতু আমরা এই দীর্ঘদিনের সঙ্গী বা আমরা দীর্ঘদিন থাকিয়া এই মা মাটি মানুষের সরকারক সমর্থন করি, ওবার গেলে প্রায় আমরা যেই সময় জেলোচ্ছিনি, সেই সময় দিদি একবার সিঙ্গুরের কাণ্ড নিয়া অনশনত বসছিল, সেই আমল থেকে আমরা টিএমসি সাপোর্ট করি। যাই হোক, কালক্রমে আস্তে আস্তে দিদি মুখ্যমন্ত্রী পদত আসিল, আমাক জেলা আমরা জেল খাইছিনি, এলাক জেল থাকি ধীরে ধীরে মুক্তি দিল, তার সাথে সাথে জেলা সোগায় আমরা বাইর হয়ে আসিনি। আমার আবেদন নিবেদনের মাধ্যমত দিদি আদি আমাক হাজারেরও বেশি চেংড়ার চাকরি দিছে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে। তার সাথে সাথে আমার যে কামতাবুড়ি ভাষা একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশী উন্নয়ন পর্ষদ, রাজবংশী কালচারাল একাডেমি অনেক কিছু তৈরি করে দিছেন। এলার জন্যে আমরা খুবই আনন্দিত, খুশি। চিলাপাতা বানিয়া রিভারভিউ রিসর্ট, পাহাড় নদী ও অভয়ারণ্য ঘেরা উন্মুক্ত এক মনোরম পরিবেশের সান্নিধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করতে চলে আসুন আমাদের রিসর্টে। সঙ্গে থাকছে দুর্দান্ত সব রকম খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা, এখান থেকেই জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9748310901। এছাড়াও গোয়াই বিবো ও মেক মাই ট্রিপের মাধ্যমেও বুকিং করতে পারবেন।